সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের সামনে হাজির হয়েছি। সামনে অনেকগুলি বিসিএস পরীক্ষা, তোমরা জানো যে পরীক্ষাগুলি ডেট হয়েছে। তো আমি এর আগেও তোমাদের বাংলা ব্যাকরণ নিয়ে সামনে হাজির হয়েছিলাম। আমি বেশ কয়েকটি ভিডিও চাকরির বিসিএস স্পেশালে আপলোড দেওয়ার পরে তোমাদের ব্যাপক সাড়া আমি পেয়েছি, যেটা আমাকে অভিভূত করেছে। পাশাপাশি অনেকেই তোমরা কমেন্টস করেছিলে যে স্যার, এইভাবে খণ্ড খণ্ড বা বিচ্ছিন্ন করে না দিয়ে যদি আমরা একটা সম্পূর্ণ বাংলা কোর্স করতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। এরকম অনেকেই কমেন্টস করেছিলে যে যদি আমরা সম্পূর্ণ বাংলাটাই আপনার কাছে শিখতাম তাহলে ভালো হতো। তো সেরকম পরিকল্পনা একটু ছিল বা ছিল না, তো যাই হোক, তোমাদের অনেক অনুরোধ এবং পরবর্তীতে জাকির বিসিএস স্পেশালের যে অ্যাডমিন জাকির আমার, সেও আমার সরাসরি শিক্ষার্থী, সে একটি গভর্নমেন্ট জব করে। তো সে যখন আমাকে, সেও অনুরোধ করলো যে স্যার আমরা এই ছাত্রদের জন্য একটা সবসময় এরকম করি যে একটু অল্প সময়ের জন্য একটু অল্প কিছু ফি নিয়ে আমরা একটা শর্ট কোর্সের মতো যদি করতে পারি তাতে সব ছাত্ররা ধারাবাহিকভাবে বাংলা ব্যাকরণটা শিখলো, প্লাস তাদের জন্য একটা চাপটা কম হলো। তো যাই হোক, তার অনুরোধ এবং তোমাদের অনেকেরই অনুরোধ, নিশ্চয়ই তোমরা আমার ওই ভিডিওগুলোর নিচে অনেকেরই কমেন্টস তোমরা দেখতে পাবে, তো যেহেতু তোমরা বলেছো আমি রাজি হয়েছি। রাজি হয়েছি দুটো কারণে, একটু সামনে যেহেতু বিসিএস পরীক্ষা সন্নিকটে চলে এসেছে আর এই সময় অন্যান্য কোচিংগুলি বা অনেক জিনিসই বন্ধ হয়ে আছে, অনেকে হয়তো সরাসরি কোচিংগুলি করার সুযোগও পাচ্ছে না বা পায়নি অনেকদিন ধরে। তো ছাত্রদের একটা কল্যাণের কথা চিন্তা করে যেহেতু সরাসরি কোচিং বা এই ধরনের জিনিসগুলো অনেকদিন ধরে বন্ধ আছে, তো যদি আমরা অনলাইনে সেবাটা দিতে পারি তাহলে হয়তো বা শিক্ষার্থীদের উপকার হবে এবং আমরাও সবার কাছে, আমাদের চাকরি বিসিএস স্পেশালের এই সাইটটি সবার কাছে পৌঁছে যাবে, জনপ্রিয় হবে। তো সেই বিষয়টা লক্ষ্য রেখে আমরা একটি কোর্স চালু করছি এবং আমরা ঘোষণা দিয়েছি অলরেডি, তোমরা চাকরি বিসিএস স্পেশালে নোটিশটি দেখবে। আমরা একটা গ্রামারের একটি সম্পূর্ণ কোর্স ব্যাকরণের, যেহেতু এবং আমি অ্যাকচুয়ালি বিসিএসের আগে শেষ করবো বিধায় শুধু গ্রামার অংশটা নিয়েছি, আর গ্রামার শেষ করে যদি সম্ভব হয় এক দুটো ক্লাসে আমি সাহিত্য নিয়ে একটা ব্রিফ, যদিও পুরো সাহিত্য নিয়ে আলোচনা করতে পারবো না, কারণ আমি চাচ্ছি আমার এই কোর্সটি 41 বিসিএস পরীক্ষার আগেই কি এটি শেষ করব। ঠিক আছে, দুই মাসের মধ্যেই এইভাবে আমরা ক্লাসগুলি সেট আপ করে আমরা শিডিউল দিয়ে দেবো, দিয়ে আমরা দুই মাসের মধ্যে অর্থাৎ 41 বিসিএস প্রিলিমিনারির আগেই আমরা টোটাল কোর্সটি শেষ করব, যাতে যারা 41 বিসিএস পরীক্ষার্থী তারা সহ অন্যান্য এখন ব্যাংকের পরীক্ষা সামনে চলে এসেছে, প্রাইমারি সবারই জন্য, যাতে যারা যারাই করতে চায় তাদের এটি উপকার হবে। তো কাজে আমরা সাহিত্য অংশটুকু আমি যদিও রাখিনি শেষ করব বিধায়, আর সাহিত্য তো আসলে অনেকে মেমোরাইজ করেই নেয়, মেমোরাইজ করতে করে অনেক সময় আমরা আলোচনা করলে সেটা সুবিধা হয়, কিন্তু সেটি যেহেতু সময় নেই একচুয়ালি বিসিএসের আগে শেষ করব। আর পরবর্তীতে আমি 43 বা 44 বিসিএসের জন্য যদি পরে কোর্স করি সাহিত্যটাকে চেষ্টা করব, তোমাদের অনুরোধে অনেকে সাহিত্যটাকে আলাদা করার। আর তারপরে কথা দিচ্ছি গ্রামার অংশটি শেষ করে আমরা যদি একটা দুটো ক্লাস পাই, দুই তিনটা যতটুকু একটু সময় পাবো একচুয়ালি বিসিএসের আগে, আমি দুই তিনটা ক্লাসে গোটা সাহিত্যের ইতিহাসটাকে একটু মানে একটু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো, যাতে তোমরা উপকৃত হও এবং এর বিশেষ বেশি উল্লেখযোগ্য দিকগুলি, যেগুলি পরীক্ষায় বেশি আসে বা কী ধরনের বিষয়গুলো নিয়ে কনফিউশন তৈরি হয় বা কোন বিষয়গুলো নিয়ে ছাত্রদের মাঝে বিভ্রান্তি তৈরি হয় এই বিষয়গুলো নিয়ে আমি, অর্থাৎ বিশেষ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো আশা করছি। তো আশা করছি তোমরা যারা আমাকে এর আগে নক করেছ আমার মেসেজের মাধ্যমে আমার ভিডিওর আপলোড দেওয়ার পরে, তো তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার অনলাইন কোর্সে। তোমরা নিশ্চয়ই চাকরি বিসিএস স্পেশালের এই বিজ্ঞাপনটি দেখে তোমরা আমার এই কোর্সটিতে নিশ্চয়ই সবাই অংশগ্রহণ করবে, আমার একটি বিশ্বাস, আমি এটুকু প্রতিশ্রুতি তোমাদের দিচ্ছি, আমার এই কোর্সটি করার পরে তোমাদের ভালো লাগবে, আমি এটি বলতে পারি, এটি আমার বিশ্বাস, এটি আমার এতদিনের অভিজ্ঞতার আলোকে আমি এটিকে বলছি। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমি আজকে যেহেতু তোমাদের সামনে এসেছি শুধু এই বিজ্ঞাপন দেওয়ার জন্যই নয়, এই কথাগুলি তোমাদের বললাম যেহেতু তোমাদের কাছে এটি মেসেজটা পৌঁছে যায়। আর আমি আজকে তোমরা ওই আমার যে সমাসের ক্লাসটা দিয়েছিলাম, তোমরা অনেকেই সমাসের আরও একটু ডিটেলস আলোচনা চেয়েছে এবং কেউ কেউ উল্লেখ করে বলেছো স্যার এই যে কর্মধারয় সমাসে বিশেষ করে উপমান উপমিত রূপক, আমি সমাসের বেসিক আলোচনাগুলি করেছিলাম, অর্থাৎ কীভাবে চিনবো অতি সহজেই, নিশ্চয়ই তোমাদের মনে আছে বা ভিডিওটি তোমরা দেখেছো বা যারা দেখোনি একবার দেখে নিও আগে, অর্থাৎ আমরা কী করে দ্বন্দ্ব সমাস চিনবো, কী করে কর্মধারা চিনবো, কী করে আমরা অব্যয়ভাব চিনবো, কী করে বহুব্রী চিনবো, অর্থাৎ চেনার উপায় কৌশল বা টেকনিকগুলি আমি সহজ করে তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং সেটা অনেক বেশি ভিউ তোমরা করেছো আমার এই সাইট থেকেই,
এই চাকরি বিশেষ স্পেশাল থেকে, তো সেই জন্য তোমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে আমি যেহেতু স্পেশালি কেউ কেউ কোশ্চেন করে এবং একাধিক কোশ্চেন এসছে যে স্যার সমস্যাটা আরেকটু যদি বিশেষ করে উপমান উপমিত নিয়ে আমাদের সমস্যা আছে, অনেকেই তোমরা কমেন্টস করেছো, আমি সেই জায়গাটি একটু তোমাদের আজকে আলোচনা করতে চাই। তোমরা একটু খেয়াল করো, আমি খুব সংক্ষেপে খুব সহজ করে আমি একটি প্রতিশ্রুতি তোমাদের দিয়েছি যে ব্যাকরণটাকে জটিল করে না, ব্যাকরণকে দুর্বোধ্য করে নয়, ব্যাকরণকে সহজ করে সরলীকরণ করে উপস্থাপন করব। এটি আমি প্রতি ক্লাসেই বলি এবং চ্যালেঞ্জ ছুড়ে দিই। আমার মনে হয় আমি চ্যালেঞ্জে নিশ্চয়ই উত্তরে গেছি, এর আগে আজকেও উত্তরে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা একটু প্রথমে শিরোনামটা লিখতে চাই, কর্মধারয়। আমরা বিগত ক্লাসে বলেছিলাম যে কর্মধারয় সমাস মানে যেখানে দুটি পদের মধ্যে একটি পদের প্রাধান্য, নিশ্চয়ই তোমাদের মনে আছে তাই না, যে পদ থাকবে দুটি কিন্তু প্রাধান্য পাবে একটি পদের, কর্মধারয় সমাস। এবং সেটি আমরা বিস্তারিত আমি প্রথম ভিডিও সমাসের প্রথম ভিডিওতে বলেছি। তো আমরা আজকে কর্মধারয়তে বুঝলাম যে কর্মধারয় সমাস বা দ্বন্দ্ব সমাস কিংবা বহুব্রীহি কিংবা তৎপুরুষ, কিন্তু প্রশ্ন হবে কোন কর্মধারয় কোন সমাস, তাহলে তুমি বুঝলাম কর্মধারয় বা দ্বন্দ্ব। যদি বলো কোন কর্মধারয় কোন দ্বন্দ্ব, তাই না, প্রশ্ন করবে নিচের কোনটি উপমান কর্মধারায়, কোনটি উপমিত কর্মধারায়, কোনটি রূপক কর্মধারায়। তো আমরা কর্মধারাটাকে আবার একটু শিখতে চাই। তো কর্মধারাই চার প্রকার, কর্মধারার সমাস কয় প্রকার, চার প্রকার। শিক্ষার্থী বন্ধুরা একটু লিখে নাও তোমরা, একটি উপমিত কর্মধারায়, একটির নাম হচ্ছে উপমান কর্মধারায়, আরেকটির নাম রূপক কর্মধারায়, আরেকটির নাম হলো মধ্য পদলোপী কর্মধারা। তো কর্মধারয় সমাস মূলত চার প্রকার, উপমিত, উপমান, রূপক এবং মধ্য পদলোপী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি যে আমরা সমাস চিনেছি যে আমরা কর্মধারায় এটা কর্মধারায়, এটা দ্বন্দ্ব, এটা দ্বিগু, এটা অব্যয়ীভাব, এটা তৎপুরুষ, কিন্তু কোন কর্মধারয় তার উত্তরটা আমরা কীভাবে দিব, শর্টকাট মেথডটা কী। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, একটি শব্দ আমি খুব প্রচলিত শব্দগুলো ইউজ করছি এই জন্য, পরে আনকমন শব্দ দিব যে শুরুতেই তোমাদের যাতে একটু প্রচলিত শব্দ শুনতে ভালো লাগবে, যে নিজেদের কাছে পরিচিত লাগবে। একটি শব্দ দেখো পরীক্ষায় আসে চাঁদমুখ, কিংবা ধরে নাও একটি শব্দ পুরুষ সিংহ, কিংবা কোনো কোনো বইয়ে পুরুষ সিংহ না থেকে আসে সিংহ পুরুষ, কিংবা ধরে নাও যে ফুল কুমারী, ফুল কুমারী, কিংবা ধরো কাজল কালো, কিংবা একটি শব্দ হলো তুষার শুভ্র, একটি শব্দ হলো সিঁদুর রাঙা। ইত্যাদি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আবার বলছি যেহেতু এটি সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাসটা যারা দেখোনি তাদের জন্য একটু সমস্যা হবে, কারণ আমি প্রথম ক্লাস অনেক জিনিস ডিফাইন করে দিয়েছিলাম, অনেক জিনিসকেই আমি ক্লিয়ার করেছিলাম। তো আমি একটা কথা বলেছিলাম, যদি আমি প্রসঙ্গটি একটু একটু টানছি কারণ আমার এর জন্য লাগবে, যে সমাস মানে কমপক্ষে দুটি পদ, কোনো সমাস একটি পদ দিয়ে সমাস হয় না। সমাস শব্দের অর্থই কি, একাধিক পদের এক পদে পরিণত করে, মানে সমাসবদ্ধ শব্দটার মধ্যে কমপক্ষে একের চেয়ে বেশি একাধিক পদ থাকবে, দুটিও থাকতে পারে, তিন চারটিও থাকতে পারে, কিন্তু দুয়ের চেয়ে কম থাকবে না। তো সমাসের যে দুটি পদ তার একটি নাম পূর্বপদ আর একটি নাম পরপদ, তাই না, মনে আছে? প্রথমটার নাম কি পূর্বপদ আর পরেটার নাম পরপদ বা উত্তরপদ। পরপদ থাকে তো পরে কেমনও প্রশ্ন হতে পারে, সিম্পল কিন্তু ছেলেমেয়েরা আটকে দেন, উত্তরপদ কোনটি, তো পরপদের নামই উত্তরপদ। তাহলে পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, প্রত্যেকটা সমাসে অবশ্যই কি দুটো করে পদ আছে। এখন চাঁদ একটা পদ, মুখ আর একটা পদ, কিন্তু বস্তু কি দুইটা না একটা, চাঁদমুখ পদ দুইটা কিন্তু বস্তু একটা। আসলে চাঁদমুখ কোনো চাঁদ না, চাঁদমুখ একটা কি মুখ, ঠিক আছে? কিন্তু যখন আমরা ধরে নাও শব্দটি হলো চন্দ্র সূর্য, যদি শব্দটি চন্দ্র সূর্য তাহলে চন্দ্র একটা সূর্য আর একটা, তাহলে দ্বন্দ্ব সমাস, মনে আছে প্রথম ক্লাসটি? অর্থাৎ দুটো পদ যখন দুটো বস্তু তখন দ্বন্দ্ব, কিন্তু পদ দুইটা, চাঁদ একটি মুখ একটা, দুটো পদ কিন্তু দুটো পদ মিলে বস্তু হয়ে গেছে কি একটা, মানে চাঁদমুখ কোনো চাঁদ নয়, যে একটা চাঁদ একটা মুখ না, চাঁদমুখ মানে একটা মুখ, চাঁদমুখ মানে একটা কি মুখ। এখন চাঁদ কেন আছে, চাঁদের দরকার কি, পূর্বপদে চাঁদ কেন নিয়েছি, আমার তো একটা দরকার না, আমার তো দরকার চাঁদমুখ মানে একটা মুখ, তো চাঁদ কেন? আসলে মুখটাকে চাঁদের সাথে কি তুলনা করেছে, তুলনা। কর্মধারয় সমাস মানে মূলত তুলনা, অর্থাৎ মুখটাকে আমি ভালো করে বোঝাতে গিয়ে তুলনা করেছি কার সাথে, চাঁদের সাথে। শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন হলো কেন আমি মুখকে চাঁদের সাথে তুলনা করলাম, কারণ কি, এখানে কোনো কারণ কি উল্লেখ করা আছে, উল্লেখ করা নাই, কিন্তু কারণ একটা আছে, গুণ।
কেন মুখকে চাঁদের সাথে তুলনা করা হলো? কি চাঁদও গোল মুখও গোল, নাকি নাকি চাঁদও আলো দেয় মুখও আলো দেয়, কিংবা চাঁদও সুন্দর মুখও সুন্দর, চাঁদও স্নিগ্ধ মুখও স্নিগ্ধ? কারণ একটা আছে, আপনি যেটা ভাবেন সেটাই। কিন্তু প্রশ্ন হলো এখানে সে কারণটি উল্লেখ করা নেই, গুণটি উল্লেখ নাই, গুণটি উজ্জ্ব আছে। মুখকে চাঁদের সাথে তুলনা করেছে কেন? নিশ্চয়ই এই দুটোর মধ্যে একটা সিমিলারিটিস, একটা কোয়ালিটিতে, একটি গুণে মিল আছে, কিন্তু গুণটা উল্লেখ করেনি। গুণটা আমাদের মনে মনে কী করতে হবে? বুঝে নিতে হবে। সিংহ পুরুষ বা পুরুষ সিংহ, আসলে সিংহ পুরুষ মানে কোনো সিংহ না, সিংহ পুরুষ মানে একটা পুরুষ। সিংহ পুরুষ বলতে সিংহ বোঝায় না পুরুষ বোঝায়, পুরুষকে বোঝায়। তো সিংহ কেন আছে এখানে? পুরুষকে তুলনা করা হয়েছে কার সাথে? সিংহের সাথে। কেন? যে সিংহেরও চার পা পুরুষেরও চার পা, তাই? তাহলে কি সিংহ হিংস্র পুরুষও হিংস্র, তাই কি? তাহলে সিংহ শক্তিশালী পুরুষও শক্তিশালী, সিংহ সাহসী পুরুষও সাহসী। কেন তুলনা করা হয়েছে? আপনি যে কোনো একটা ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনাকে পারফেক্ট গুণটা ধরতে হবে তার কোনো মানে নাই, শুধু আপনাকে এটুকু বুঝতে হবে যে পুরুষকে যে সিংহের সাথে তুলনা করা হয়েছে তার কোনো একটি কারণ আছে, কোনো একটা গুণের জন্য। কোন গুণের জন্য এটা আমি জানি না, জানার দরকার নাই। অর্থাৎ গুণটা উজ্জ্ব আছে, দুটি জিনিসের মধ্যে তুলনা কিন্তু গুণটা উজ্জ্ব আছে। ফুলকুমারী, ফুলকুমারী আসলে ফুল না কুমারী বলেন? ফুলকুমারী একটা কুমারী, কুমারীকে তুলনা করা হয়েছে কার সাথে? ফুলের সাথে। কুমারী নামক এই বস্তুটাকে বা ব্যক্তিকে ফুলের সাথে তুলনা করেছে। কেন তুলনা করা হয়েছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। ফুলও সুন্দর কুমারীও সুন্দর, ফুলও স্নিগ্ধ কুমারীও স্নিগ্ধ, যে কোনো একটা কারণ। কী কারণ? কিন্তু একটা গুণ, গুণটা উল্লেখ নাই, গুণের উল্লেখ নাই। কাজল কালো, দেখেন পূর্বপদ কাজল পরপদ কালো, কার সাথে কার তুলনা? কাজলকে কালোর সাথে নাকি কালোকে কাজলের সাথে? বলেন তুষার শুভ্র, তুষার পূর্বপদ, শুভ্র পরপদ, কার সাথে কার তুলনা? আসলে এখানে তুলনা আছে কিন্তু তুলনার বস্তুগুলো নাই, গুণটা উল্লেখ করা আছে। শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ দেন, কাজল একটা বস্তু, সহজ করে ভাবেন, ওই যে বললাম যে সরল করে ভাববেন, জটিলতা যাবেন। কাজল একটা বস্তু, এই কাজল বস্তুটা দেখতে কেমন? কালো, কাজলের গুণটাই কালো। তুষার একটা বস্তু, তুষার, এই তুষারের গুণ কি? তুষার দেখতে কেমন? শুভ্র। শুভ্র না থেকে পরীক্ষক দিতে পারে তুষার ধবল, তাতেও সমস্যা নেই। তুষার শুভ্র আমি বলছি, পরীক্ষক তুষার শুভ্র, তুষার ধবল, তাহলে তুষারটা দেখতে কেমন? ধবল। সিঁদুর একটা বস্তু, সিঁদুরটা দেখতে কেমন? রাঙা। সিঁদুর রাঙা না দিয়ে পরীক্ষক হয়তো দিতে পারে অরুণ রাঙা, তাহলে অরুণ একটা বস্তু, সূর্য, এটা দেখতে কেমন? রাঙা। তার মানে একটা বস্তু তার পাশে বস্তুটারই কি বৈশিষ্ট্য বা গুণ। তাহলে যখন দুটো বস্তুর মধ্যে তুলনা করেছে, কম্পেয়ার করেছে, কিন্তু কেন করেছে? কোনো একটা গুণ আছে দুইজনের, একটা সিমিলারিটিস বা মিল, কিন্তু সেটি উল্লেখ করেনি। আবার একটা জায়গায় দেখছি যে দুটোই পদ, কিন্তু সেখানে দুটো বস্তুর তুলনা না, একটা বস্তু আর পাশেরটা বস্তুটারই গুণ। তাহলে যখন বস্তুর সাথে বস্তুর তুলনা, বস্তুর সাথে বস্তুর তুলনা, গুণ উজ্জ্বল আছে। লিখে নিতে পারবেন এইভাবে, আমি যদি একটু এভাবে লিখি, লেখেন বস্তুর সাথে বস্তুর তুলনা, ব্র্যাকেটে লেখেন গুণ উজ্জ্ব থাকে। বস্তুর সাথে বস্তুর তুলনা, গুণ উজ্জ্ব থাকে, এটার নাম উপমিত কর্মধারায়। কি কর্মধারায়? উপমিত কর্মধারায়। বস্তুর সাথে বস্তুর তুলনা, গুণ উজ্জ্ব থাকে, এটার নাম হচ্ছে উপমিত কর্মধারা। আর যখন বস্তুর পাশে গুণটা আমরা উল্লেখ করে দিয়েছি, বস্তুর পাশে গুণ উল্লেখ করা আছে, দুটো বস্তু নাই, একটা বস্তু আর পাশের পত্রে বস্তুটারই কি গুণ, তাহলে সেটার নাম উপমান কর্মধারা। তাহলে লিখতে পারবেন বস্তুর পাশে গুণের উল্লেখ, বস্তুর পাশে গুণের উল্লেখ। তাহলে বস্তুর পাশে গুণের উল্লেখ যদি থাকে তাহলে সেটা কি? সেটা হলো উপমান, উপমান কর্মধার।
শিক্ষার্থী বন্ধুরা, যখনই আপনি কর্মধারায় সমাস, আমি আবার বলছি, আমরা তো কর্মধারাটা বুঝে নিয়েছি, দুটো পদ কিন্তু বুঝতে হয়ে যাবে একটা। এখন যখন দুটো পদ মিলে দুটো বস্তু তুলনা করেছে, কিন্তু কেন তুলনা করেছে, কোনো একটা কারণ বা গুণ আছে, কিন্তু গুণটা বলেনি, গুণটা আমরা মনে মনে বুঝে নেই বা ধরে নেই, তাহলে সেটি উপমিত কর্মধারায়। আর যখন দুটো পদ আছে কিন্তু বস্তু একটার পাশের পদটি ওই বস্তুটার একটা গুণ, তাহলে সেটি হয়ে যায় উপমান কর্মধারায়। ধরে নেন শিক্ষার্থী বন্ধুরা, একটা শব্দ দিচ্ছে, এমন হরিণ চপল, হরিণ চপল, এটা পরীক্ষা দিল যে কোন কর্মধারয়। এখন দেখেন হরিণ চপল, তাহলে হরিণ হলো পূর্বপদ, চপল পরপদ, তাহলে দুটো কি দুই বস্তুর মধ্যে তুলনা নাকি বস্তুর পাশে গুণ? তাহলে চপল কিন্তু কোনো বস্তু না, হরিণ হলো একটা বস্তু বা প্রাণী, আর হরিণের বৈশিষ্ট্য কি? চপল। চপল মানে চঞ্চল, চপল মানে কি? চঞ্চল। যখন পরীক্ষা এমন শব্দ দিবে ওল কপি, কি দিবে? ওল কপি। খেয়াল করবেন ওল কপি দুটো পদ, একটা ওল আর একটা কপি, কিন্তু বস্তু দুইটা না, বস্তু দুইটা না বলেই তো কর্মধারায়, দুটো বস্তু হলে তো দ্বন্দ্ব হতো। তাহলে ওল কপি দুটো পদ কিন্তু জিনিস একটা, ওল কপি মানে একটা কপি। ওল কেন আছে এখানে? কপিটাকে তুলনা করা হয়েছে ওলের সাথে। কেন কপিকে ওলের সাথে তুলনা করা হলো? নিশ্চয়ই এই দুটার মাঝে কোনো না কোনো একটা গুণের মিল আছে, কিন্তু গুণটা বলেনি, গুণটা আপনি বুঝে নেবেন, না বুঝলেও সমস্যা নাই, আপনি শুধু মনে রাখবেন কপিকে ওলের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু গুণটা কেন তুলনা করা, তার কারণটা বা গুণটা উজ্জ্বল আছে। তাহলে উপমিত কর্মধারা কি এটা? তাহলে ওল কপি উপমিত, কিন্তু হরিণ চপল উপমান। কেন? কারণ চপলটা হচ্ছে গুণ। তাহলে আমরা এরকম শব্দ যখন পরীক্ষা আসবে, ঠিক আছে, করপল্লব, একটু কঠিন শব্দ যদি আমরা দেখি, দেখবেন পরীক্ষা আসবে করপল্লব, কোন কর্মধারয় করপল্লব, তাহলে কর, এখন কর শব্দটার অর্থ কে তো জানেন না, অনেক সময় শব্দার্থ আমরা বুঝি না বলে একটা ঝামেলা, কঠিন মনে হয়, আনকমন শব্দ লাগে। কর মানে হাত, কর মানে কি? হাত। পল্লব মানে পাতা। তাহলে কি বস্তু আর গুণ না বস্তু বস্তু, বলেন তো, বস্তু বস্তু নাকি বস্তু গুণ? বস্তু বস্তু। কর হাত একটা বস্তু, পল্লব পাতার একটা বস্তু। তাহলে পা হাত আর পাতার সঙ্গে কি করেছে? তুলনা করা হয়েছে। কাকে? হাতকে, পাতার সাথে। হাতকে তুলনা করলো পাতার সাথে। কেন তুলনা করা হলো? কারণ আছে, কারণ আপনি জানেন না, দরকার নেই জানার। হ্যাঁ, কী কারণ? পাতা কি? পাতাও নরম, হাতও নরম হতে পারে, পাতাও কোমল, হাতও কোমল, পাতাও স্নিগ্ধ, হাতও স্নিগ্ধ। কেন কা কেন তুলনা করেছে, গুণটা বলে দেয়নি কেউ, আপনি মনে মনে একটা ধরে নেবেন, না ধরে নিলেও সমস্যা নাই, শুধু ভাববেন যে হাতকে পাতার সাথে তুলনা করেছে কোনো একটা কারণে, কারণটা উজ্জ্বল আছে, গুণটা উজ্জ্বল আছে, তাহলে উপমিত কর্মধারে। কী কর্মধারায়? উপমিত। কিন্তু কুসুম কোমল, কুসুম কি? কোমল, কোমল। তাহলে এই যে কুসুম মানে ফুল, আর কোমলটা আরেকটা জিনিস বস্তু না, কোমল মানে নরম। তাহলে ফুলটা কেমন? ফুলের গুণ কি? নরম। তাহলে কুসুম কেমন? কোমল। তাহলে উপমান কর্মধার। শিক্ষার্থী বন্ধু, এখন আপনার উদাহরণ হয়তো আমি আরও 20-50-100 উদাহরণ সেট করলাম, কিন্তু আপনি যদি বুঝে ফেলেন, অর্থাৎ যখনই কোনো কর্মধারায় দিবে, আপনি তখন দেখবেন যে বস্তুর সাথে বস্তুর তুলনা গুণটা উজ্জ্বল আছে নাকি বস্তুর পাশে গুণটা উল্লেখ করা আছে। ঠিক আছে, ধরেন পদ পল্লব, কর পল্লব না দিয়ে কি দিবে? পদ, পদ পল্লব। হয়তো আমাদের এখানে দিল কি? পদ পল্লব। তাহলে ওই যে পদ মানে পা, পদ মানে কি? পা। পল্লব মানে পাতা। তাহলে পাকে পাতার সাথে তুলনা করা হলো, পাকে কার সাথে? পাতার সাথে। কেন? কোনো কারণ আছে, কারণটা উল্লেখ করেনি, উপমিত কর্মধার। তাহলে আপনি এখন যখন পড়বেন উপমান উপমিত, তখন আপনি এই বিষয়টা খেয়াল করবেন। আর ব্যাস বাক্য নিয়ে অনেকে কনফিউজড হন, ব্যাস বাক্য উপমান আর উপমিত, স্যার ব্যাস বাক্য, উপমানের ব্যাস বাক্য একদম নির্দিষ্ট, উপমানের ব্যাস বাক্যকে মাঝখানে নেয়, শেষ। কাজল কালো, কাজলের ন্যায় কালো, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই, ন্যায় মাঝখানে বসে, উপমান মানেই ন্যায় মাঝখানে। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, তুষার ধবল যদি হয় তাও তুষারের ন্যায় ধবল, সিঁদুর রাঙা, সিঁদুরের ন্যায় রাঙা, অরুণ রাঙা, অরুণের ন্যায় রাঙা, কুসুম কোমল, কুসুমের ন্যায় কোমল। উপমান যদি বোঝেন তাহলে মাঝখানে ন্যায়, তাহলে ঝামেলা শেষ। উপমিত যদি হয় তাহলে অনেকে আবার এইভাবে পড়ে, অনেকে ভাইয়া টাইয়ার আছে পড়ে যে মাঝে ন্যায় থাকলে উপমান আর শেষে ন্যায় থাকলে উপমিত, এটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, উপমানে ন্যায় মাঝে থাকবে, এটি কারেক্ট, কিন্তু উপমিততে ন্যায় মাঝেও বসতে পারে শেষেও, বাক্যের অর্থটা ঠিক রেখে ন্যায়কে মাঝে বসানো যাবে, শেষে বসানো যাবে, কিন্তু আবার দুইভাবে বসালেন দুটো ভুল হতে পারে, অর্থাৎ মিনিংটা যদি উল্টা হয়ে যায়। যেমন ধরেন কি, ধরে নেন একটা চাঁদ মুখ, শিক্ষার্থী বন্ধুরা চাঁদ মুখ,
ঠিক আছে, এখন চাঁদমুখ কি করবেন? চাঁদমুখ যেটি করতে পারবেন আপনি, তাহলে আমরা বলতে পারি এমন, আসলে এখন তুলনা করা হয়েছে কার মুখের, লক্ষ্য রাখবেন, তুলনা করা হয়েছে মুখের কার সাথে, চাঁদের সাথে, এই মিনিংটা ব্যাচবাকে ঠিক রাখতে হবে। তাহলে আপনি বলতে পারবেন কি, চাঁদের ন্যায় মুখ, চাঁদের ন্যায় মুখ, তা চাঁদের ন্যায় কি মুখ, মুখটাকে তুলনা করা হয়েছে কার সাথে, চাঁদের সাথে। আপনি ন্যায়কে শেষে দেবেন কেমনে, বলবেন এভাবে, মুখ চাঁদের ন্যায়, মুখটা কার ন্যায়, চাঁদের ন্যায়, তাও হবে। কিন্তু যদি আপনি বলেন এমন, যদি বলেন, যদি এমন বলেন যে মুখের ন্যায় চাঁদ, তাহলে হলো না, মুখের ন্যায় চাঁদ না, আসলে মুখের ন্যায় চাঁদ না। আবার আপনি যদি এটা বলেন কি, চাঁদ মুখের ন্যায়, ন্যায় শেষে দিয়েছেন বা ন্যায় মাঝে দিয়েছেন, একটাও হয়নি, কারণ তুলনাটাকে আপনাকে ঠিক রাখতে হবে। চাঁদ মুখের ন্যায় না, কিংবা মুখের ন্যায় চাঁদ না, সে তুলনা করা হয়েছে মুখের, তুলনা করা হয়েছে কার মুখের, কার সাথে, চাঁদের সাথে। ন্যায় মাঝে বা শেষে যেখানে বসুক, আপনাকে চিন্তা করতে হবে যে আমার তুলনীয় আর তুল্য জিনিসটা যেন ঠিক থাকে, কার তুলনা করা হয়েছে কার সাথে। যদি এটা আপনি এলোমেলো করে ফেলেন, তাহলে ন্যায় মাঝে না শেষে, এইটা দিয়ে ব্যাসবাক্য হবে না। উপমিততে ন্যায় মাঝে বসাতে পারবেন, শেষেও বসাতে পারবেন বা বসানো হয়, যদি আপনি তুলনার বিষয়টা কি ঠিক থাকে। ধরে নেন সিংহ পুরুষ, তাহলে কি সিংহ পুরুষের ন্যায়, সিংহ পুরুষের ন্যায় না রে ভাই, সিংহের তুলনা করা নেই, তুলনা করেছে পুরুষের, তাহলে তো সিংহের ন্যায় পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, ন্যায় মাঝে আমি শেষে দিব, তাহলে পুরুষ সিংহের ন্যায়, তাহলে উল্টে পুরুষ সিংহের ন্যায়, ক্লিয়ার? ঠিক আছে, ওল কপি, ওল কপি, কপির তুলনা করা হয়েছে, তাহলে ওলের ন্যায় কপি, ওলের ন্যায় কপি, অথবা বলবেন যে কপি ওলের ন্যায়। কিন্তু যদি বলেন যে ওল কপির ন্যায়, তাহলে ভুল হবে, ওল কপির ন্যায় না, তুল, তাহলে এই যে আমরা আরেকটু জিনিস ক্লিয়ার করি, এখানে যার তুলনা করা হয়, যার, তাকে বলা হয় উপমেয়, যার তুলনা করা হয় তাকে কি বলা হয়, উপমেয়, মুখটা হচ্ছে উপমেয়, আর যার সাথে করা হয় তার নাম উপমান। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবেন, যখন উপমিত কর্ম ধরায় সেখানে যে দুটা পদ আছে, যার তুলনা করলো যার সাথে, যার তুলনা করা হলো তাকে আমরা বলি প্রত্যক্ষ বস্তু, কি বস্তু, প্রত্যক্ষ, যার তুলনা করলো প্রত্যক্ষ, মুখ প্রত্যক্ষ, উপমেয়, আর যার সাথে সে হলো পরোক্ষ, উপমান। তাহলে পুরুষ সিংহ বা সিংহ পুরুষ, এখানে উপমেয় কোনটি, উপমেয় হলো পুরুষ, তুলনা করছি পুরুষের, উপমেয় কার সাথে তুলনা করছি, সিংহের সাথে, উপমান। তাহলে উপমিত কর্মধারায় কি কি থাকে, উপমিত কর্মধারায় থাকবে হচ্ছে, উপমিত এই কর্মধারায় থাকবে কি, উপমেয় প্লাস কি, উপমান। এখন আগে পরে থাকতে পারে, কিন্তু দুটোই থাকবে, উপমেয় থাকবে, উপমান থাকবে উপমিততে, কিন্তু যেটা উপমান কর্মধারায় সেখানে দুটো থাকবে না, একটা থাকবে আর একটা গুণ থাকবে, ঠিক আছে? তো এই যে আমরা যদি বলি ফুলকুমারী, আর একটু ক্লিয়ার করি, এখনও যারা বোঝেননি আমার কথাটা, আমার মনে হয় বুঝেছেন, তারপরে যদি দু একজন একটু বুঝতে কষ্ট হয়, শিক্ষার্থী বন্ধুরা, ফুলকুমারী, এখন বলেন তো তুলনা করা হয়েছে কার, তুলনা করা হয়েছে কুমারীর, বলেছে কুমারীর তুলনা করা হয়েছে কার সাথে, ফুলের সাথে, তাহলে কুমারী হচ্ছে উপমেয়, কুমারী কি, উপমেয়, আর তুলনা করা হলো কার সাথে, ফুলের সাথে, উপমান। সমাসটা হলো উপমিত, মানে উপমিততে যার তুলনা করা হলো সে আছে যার সাথে, আর উপমান কর্মধারায় সমাস যখন, তখন এই দুটো পদ নাই, একটা পদ আছে, উপমানে কোনটা থাকে, উপমেয় থাকে না, উপমান থাকে, উপমেয়টা থাকে না। যখন আমরা এই যে কাজল কালো বলছি, তখন কাজল একটু উপমান, কাজলের সাথে তুলনা করেছে, কাজলের মতো কালো, কাজলের ন্যায় কালো, কিন্তু কি জিনিস কাজলের ন্যায় কালো, কোনো একটা জিনিস, কাজল কালো আখি, আসলে শব্দ ছিল কাজল কালো আখি, আখিটা নাই, তুলনা করা হয়েছে যার, সে নাই, সিঁদুর রাঙা চোখ, বুঝতে পারলেন না, সিঁদুর রাঙা ফল, তার মানে এখানে তুলনা করা হয়েছে যার, সেই বস্তুটা নাই, কি আছে, যার সাথে করা হয়েছে সেটা আছে আর গুণটা আছে, তার মানে উপমান আছে এবং গুণ আছে। তাহলে যদি বেশি জটিল হয়ে যায়, তাহলে তো জটিলতায় যাবেন না, আমি সিম্পলি আর একবার বলি, কর্মধারের সমস্যায় যে দুটো পথ থাকবে, দেখবেন দুটো বস্তুর মধ্যে তুলনা গুণ উজ্জ্ব আছে, তাহলে উপমিত কর্মধারায়, আর একটা বস্তুর পাশে গুণটা উল্লেখ করা আছে, তাহলে উপমান কর্মধারায়। আর যেটা বললাম উপমিত কর্মধারায়, সেখানে যে দুটো বস্তু আছে, একটা হলো যার, যার সাথে তুলনা করা হলো, যার তুলনা করা হলো,
যার তুলনা করা হলো সে হলো উপমেয়, যার তুলনা করা হলো সে কে উপমেয়, আর যার সাথে করা হলো সে হচ্ছে উপমান, আর সমষ্টি উপমিত। আর উপমান কর্মধারয়ে দুটো নাই, একটা বস্তু আছে, পাশে বস্তুটার গুণ দেওয়া আছে, সহজ। এখন আমরা আসি হরিণ। শিক্ষার্থী বন্ধুরা, যদি লেখাটা একটু হিজিবিজি হয়ে গেছে, তবু আমার ধারণা আপনারা বুঝতে পারবেন। হরিণ, পূর্বপদ হরিণ, এই হরিণটা দেখা যায় না যায় না, হরিণ একটা দৃশ্য মস্ত দেখা যায়। ওল দেখা যায় না যায় না, ওল আলাদা করে ভাবেন তো, ওল একটা জিনিস দেখা যায়। চাঁদ দেখা যায় যায়, সিংহ দেখা যায় না যায়, ফুল দেখা যায় না যায়, কাজল দেখা যায় না কাজল দেখা যায়, তুষার দেখা যায় না যায়, সিঁদুর, অরুণ দেখা যায় না, অরুণ বোঝেন অরুণ কি সূর্য, তাহলে সূর্যটা কাছে থাকে না দূরে থাকে, অনেক দূরে থাকে, কোটি কোটি মাইল দূরে, কিন্তু দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখা গেল। এখন দেখেন একটি শব্দ হচ্ছে মন, মন একটি শব্দ, দেখা যায় না যায় না বলেন তো, দেখা যায়, দেখা যায় না, যখন কাউকে দিয়েছেন দেখেননি, কাউকে দিয়েছেন তো, না দেখে দিয়ে দিয়েছেন, ভুল করেছেন। আচ্ছা, মন, আসলে মন তো দেখা যায় না, ঠিকই বলেছেন, মন দেখা যায় না, মনের কোনো রূপ আকার নাই, মন একটা ভাব, একটা কল্পনা, মন দেখা যায় না, দৃশ্যমান নয়, দেওয়া না করি, মন ভাঙি, যা কিছুই করি কিন্তু দেখা যায় না। আমরা বলছি মন ভাঙলাম ইত্যাদি ইত্যাদি, এটা একটা ইমাজিনেশন, এটা একটা কল্পনা, একটা অলিক বিষয়, মনের কোনো রূপ নেই। কিন্তু ঝামেলা হলো ব্যাকরণ বলছে মনকে দেখা যায়, ব্যাকরণ কিছু ঝামেলা আছে, ব্যাকরণ বলেছে মনকে দেখা যায়। মন দেখতে কার মতো? বলছে মন দেখতে মাঝির মতো। কেন মাঝির মতো? কারণ আছে, কারণ দেওয়া নেই, জানারও দরকার নেই। হ্যাঁ, তারপর আমি জিজ্ঞেস কেন স্যার, তো মাঝি কি করে? মাঝি একটা নির্দিষ্ট দিকে নৌকাকে নিয়ে যায়, নির্দিষ্ট পথে নিয়ে যায়। মনেরও কাজ হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া। মাঝি যদি ঠিকমতো হাল না ধরে থাকে, তাহলে নৌকা নির্দিষ্ট দিকে যাবে না। মনকেও যদি আপনি ধরে না রাখেন, তাহলে পড়তে বসবেন, মন চাইছে না, তাহলে মনকে শক্ত করতে হবে। তাহলে মনের কাজ হচ্ছে, মাঝির কাজ যেমন নৌকাকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া, মনেরও কাজ ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়া। এখন আপনার এত কিছু বোঝার দরকার, আপনি শুধু দেখবেন এই যে মনকে তুলনা করলো মাঝির সাথে। এখন আমরা কিন্তু উপমিত কর্মধারয়ে বলেছিলাম যে তুলনা, একটার সাথে আরেকটার তুলনা, মনে আছে? চাঁদের মুখ, চাঁদের সাথে মুখের তুলনা, বা সিংহের সাথে পুরুষের তুলনা, এখানেও মনের সাথে মাঝির তুলনা, তাহলে উপমিতর মতোই। কিন্তু এর নাম রূপক। কেন রূপক? শিক্ষার্থী বন্ধুর উপমিতের মতোই তুলনা, কিন্তু এই যে মন, যার রূপ নেই, যার রূপ নেই বা অরূপ, তাকে যখন আপনি রূপ দিচ্ছেন, তার নাম রূপক। অরূপের রূপারূপকে বলা হয় রূপক কর্মধারায়। সহজ করে যদি বলি, যার রূপ নেই তাকে যদি আপনি রূপ দেন, মানে অরূপ বা অদৃশ্য কোনো বস্তুকে যদি দৃশ্যমান বস্তুর সাথে তুলনা করেন, অরূপ বা অদৃশ্য কোনো বস্তুকে, অরূপ বা অদৃশ্য কোনো বস্তুকে যদি দৃশ্যমান বস্তুর সাথে তুলনা করা হয়, তাহলে এর নাম রূপক। আসলে উপমিত আর রূপক এক, তুলনা, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর তুলনা, পুরুষের সাথে সিংহের তুলনা, বা সিংহের সাথে পুরুষের তুলনা, তাই না? চাঁদের সাথে মুখের তুলনা, ওলের সাথে কপির তুলনা, ফুলের সাথে কুমারের তুলনা, কিন্তু সেগুলো দৃশ্যমান বস্তু। কী বস্তু? দৃশ্যমান। আর এবার মন নামক অদৃশ্য বা অরূপ জিনিসকে তুলনা করলাম মাঝির সাথে, তাহলে এই যে অরূপ বা অদৃশ্য বস্তুকে তুলনা করলাম, তখন হয়ে গেল রূপক। যার রূপ নেই তার রূপ দেওয়া মানে রূপক। প্রাণ পাখি, প্রাণ, শুধু প্রাণ বলেন তো, প্রাণ দেখা যায় না যায় না, প্রাণ দেখা যায় না, যদি দেখা যেত তাহলে তো সিন্ধু কাটকায় রাখতেন, তাই না, একদম লক করে, কিন্তু প্রাণ দেখা যায় না, কিন্তু ব্যাকরণ বললো দেখা যায়। দেখতে কার মতো? প্রাণ পাখির মতো। এখন এই যে প্রাণ নামক অদৃশ্য অরূপ জিনিসকে তুলনা করার সাথে কেন, আবার বলছে কেন জানা আপনার বাধ্যতামূলক না, হয়তো আমি জানি কেন জানি, আমি অনেক বেশি পণ্ডিত তাই, যে সেটা ভিন্ন কথা, জানতে চাইলেন যে স্যার কেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সমাজটার জন্য জানা দরকার নেই। আচ্ছা, তারপরে বলে পাখির সাথে কেন প্রাণকে তুলনা করেছে, যে পাখিও খাঁচা ছাড়া পেলে কী করে, উড়ে যায়, খাঁচার পাখির সাথে প্রাণকে তুলনা করেছে, খাঁচার মধ্যে থাকে, চান্স পেলে উড়ে যাবে আর আসবে না খাঁচায়, প্রাণটাও দেহের মধ্যে আছে, কোথায় আছে আমরা জানি, উড়ে গেলে আর কি ফিরে আসে না। কিন্তু এই যে প্রাণ নামক অরূপ বা অদৃশ্য বস্তুকে তুলনা করলো কার সাথে? পাখির সাথে, রূপক কর্মধারায়। দেখেন শব্দটি হচ্ছে প্রেম ডোর, প্রেম, প্রেম ডোর, প্রেম দেখা যায় না, আপনি হয়তো দেখেন মনে করেন দেখছি, ওরে আল্লাহ কি প্রেম, দেখ হ্যাভি প্রেম, আসলে প্রেম না, এটার ভণ্ডামি, দুটা ছেলে মেয়ে রিক্সায় বসে আছে বা পার্কে বসে আছে, তার মানে কি প্রেম? নাও থাকতে পারে।
হাত ধরে পা ধরে গাল ধরে বসে আছে, প্রেম না, নাও হতে পারে, অনেক দূরে আছে একজন, তাদের মধ্যে প্রেম থাকতে পারে। প্রেম কোনো দৃশ্যমান বিষয় না, প্রেম একটা অনুভবযোগ্য বিষয়, যেটুকু আমরা দেখে মনে করি সেটুকু একটা এমনি আচরণ, একটা অ্যাকশন। প্রেম ছাড়াও হতে পারে, বসে আছেন গল্প করছেন, তাই না, জড়িয়ে ধরেছেন, প্রেম নয় তাও হতে পারে, এ অহরহ হচ্ছে, কিন্তু আবার জড়িয়ে ধরেননি, তার মানেও প্রেম থাকতে পারে। প্রেমের কোনো মানে দেখে বোঝা যাবে না, প্রেম কোনো দৃশ্যমান বা ভিজিবল বিষয় নয়। আমি তোমাকে এত ভালোবাসি, আসলে ঘোড়ার ডিম ভালোবাসি, নাও বাঁচতে পারি, আমি বললাম এত ভালোবাসি, কচু ভালোবাসি, আবার বলিনি কোনো দিন, তো আমি অনেক ভালোবাসি, হতে পারে। তো প্রেম বিষয়টা অদৃশ্য, কিন্তু ব্যাকরণ বললো প্রেম দেখা যায়। কার মতো দেখতে? ডোর, ডোর, ডোর মানে দরজা, আবার না, ডোর মানে কি? দড়ি, এক ধরনের সুতা বাচ্চাদের কোমরে দেয়। অর্থাৎ কেন? ডোর যেমন বেঁধে রাখে, প্রেম একটা অদৃশ্য সুতায় কী করে? বেঁধে রাখে, তুলনা করে। প্রেম নামক অরূপ অদৃশ্য জিনিসকে স্নেহ, স্নেহ দেখা যায়? স্নেহ না, দেখা যায় না ভাই। মা আপনাকে কত স্নেহ করে দেখা যায় না, আপনি মাকে কত ভালোবাসেন দেখা যায় না, দেখা যায় না, অনুভব করেছে কিন্তু দেখা যায় না। স্নেহ, কিন্তু ব্যাকরণ বললো দেখা যায়। দেখতে কার মতো? সুধার মতো। সুধা, সুধা মানে কি? শরবত। স্নেহ সুধার মতো, তৃষ্ণা মেটে না, যত স্নেহ পান তত আরও স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষাটা বেড়ে যায়। বিষাদ, বিষাদ একটি শব্দ, বিষাদ দেখা যায়? বিষাদকে না, এই যে আমি হাসছি কথা বলছি, আমার মাঝে বিষাদ থাকতে পারে, আপনি হাসছেন আনন্দ করছেন কিন্তু আপনার মনের মধ্যে অনেক গভীর কোনো বিষাদ, বিষাদকে আবার কাঁদছে কেউ, তার মানে বিষাদ তা না, কাঁদছে, ভান করেও কাঁদতে পারে, অভিনয় করেও কাঁদতে পারে, আনন্দেও কাঁদতে পারে। বিষাদ কোনো দৃশ্যমান জিনিস নয়, কিন্তু ব্যাকরণ বললো বিষাদ দেখা যায়। কার মতো দেখতে? সিন্ধুর মতো, তাহলে রূপক কর্মতার। অর্থাৎ অরূপ বা অদৃশ্য কোনো জিনিসকে সিন্ধুকে দেখা যায়, সিন্ধুকে দেখা যায় না, দেখা যায়। সুধা, শরবত দেখা যায়, ডোর দেখা যায়, পাখি দেখা যায়। অরূপ বা অদৃশ্য কোনো জিনিসকে যদি একটা দৃশ্যমান বস্তুর সাথে তুলনা করা হয়, তখন তাকে বলা হলো রূপক কর্মধারে। তুলনা, উপমিতের মতে তুলনা, বস্তুর সাথে বস্তু তুলনা, পার্থক্য, দৃশ্যমান বস্তুর তুলনা হলো উপমিত, আর অরূপ অদৃশ্য বস্তুর সাথে যদি দৃশ্যমান বস্তু তুলনা করা হয় তার নাম রূপক কর্মধারে। আর ব্যাস বাক্য কি? যদি বুঝে ফেলেন রূপক, তাহলে মাঝখানে শুধু কি? রূপ, তাহলে মন রূপ মাঝি। ব্যাস বাক্য পড়ার দরকার নাই, অনেকে ব্যাস বাক্য পড়তে গিয়ে পাগল হয়ে যায়। প্রাণ পাখি, তাহলে যদি বুঝে ফেলেন, যদি আপনি সমাজটা বুঝে ফেলেন, তাহলে তো ব্যাস বাক্য শেষ। প্রাণ পাখি, প্রাণ রূপ পাখি, প্রেম ডোর, প্রেম রূপ ডোর, স্নেহ সুধা, স্নেহ রূপ সুধা, মায়া ডোর দিবে, মায়া ডোর, মায়া রূপ ডোর, বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, দুঃখ সাগর, দুঃখ রূপ সাগর, শোকানল, শোক রূপ অনল, শোকানল, শোক রূপ অনল, প্রধানল, ক্রোধ রূপ অনল, ঠিক আছে। প্রীতি ডোর, তাহলে প্রীতি রূপ ডোর, তাহলে যেই যেটা রূপক কর্মধারে, তাহলে কোনো সমস্যা আছে কি? থাকার কথা না, যদি আপনি বুঝতে পারেন, ঠিক আছে। তাহলে উপমান, উপমিত, রূপক, যেখানে আপনাদের প্রবলেম তৈরি হয় এই তিনটি জায়গায় গুলিয়ে যায় বা এলোমেলো হয়ে যায়, এলোমেলো হবে না। আপনি দেখে, প্রশ্নিত শব্দটি দেওয়া থাকবে, দেখে আপনি নির্ণয় করবেন যে আসলে এটি উপমিত নাকি উপমান নাকি রূপক। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটি আপনারা করেছিলেন আমার যে আমি ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকেই প্রশ্ন করেছিলেন, স্যার কর্মধারে উপমান উপমিত রূপক নিয়ে আমরা কনফিউজড হই। তো এই কনফিউশনটা আমার মনে হয় যে আমার ক্লাসটা একটু মনোযোগ যদি দেন এবং সে নিজেরা যদি একটু প্র্যাকটিস করেন, এবং আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আপনারা আমি যেই কথাগুলো বলি বা যেই সূত্রগুলো দিচ্ছি, আপনারা বই পুস্তক থেকে পড়ে যদি আমার কথার ব্যতিক্রম ব্যত্যয় মনে হয় তাহলে আমাকে প্রশ্ন করবেন, মেসেজে করবেন যে স্যার আমি আপনার কথার সাথে এই জায়গায় অমিল, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমার ধারণা, আমার বিশ্বাস, আপনি যদি একটু ভালো করে পড়েন তাহলে এর সাথে অমিল পরিলক্ষিত হবে না, কিন্তু কৌশলটা সহজে সহজ হবে এবং আপনার মনের থাকাটা সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে আমার এই কথাগুলি সমাস নিয়ে। তো যদি প্রয়োজন মনে হয় তাহলে আমরা আবার আপনাদের সামনে আসব, কিন্তু আমি আবার বলে রাখছি শেষ কথাটি, যে আমরা যেহেতু ব্যাকরণটা অনেক একটি বিষাদ বিষাদ একটি বিষয় এবং একটি টপিক আরেকটি টপিকের সাথে অনেকভাবে কি রিলেটেড, তো যেহেতু শিক্ষার্থীরা আপনারা অনেকেই আমার ওই ভিডিওগুলো, আমি আসলে একটু শখ করেই, শখের বসেই ভিডিওগুলো আপলোড দিয়েছিলাম জাকির বিসিএসসি স্পেশালে, ওরা আমাকে, আমার একটা খুব প্রিয় ছাত্র, আপনারা জানেন যে আপনাদের রিয়াদ ভাইয়া ম্যাথের যে খুব জনপ্রিয় শিক্ষক সারা বাংলাদেশে এখন, তো রিয়াদের উৎসে যে স্যার আপনি, রিয়াদও আমার এক ধরনের শিক্ষার্থীর মতো, সে আমার কাছে বিসিএসের জন্য বাংলা পড়েছিল, তো খুব বলো যে স্যার আপনি দেন, ছাত্ররা, সারা দেশের ছাত্ররা আপনাকে একটু চিনুক। আমাকে এমনিতে হয়তো অনেক বিসিএস কোচিংয়ে আমি পার্ট টাইম কখনো কখনো ক্লাস নিই, তো যেহেতু আপনার অনেকেই পুরো কোর্স করার জন্যই অনুরোধ করেছেন, তো আমরা জাকির বিসিএস স্পেশালের মধ্য দিয়ে আপনাদের সে চাওয়াটি পূরণ করতে চলেছি। আমরা, আমি আবারও বলছি যে আমরা খুব অল্প একটা ফি নিয়ে, জাস্ট একটা রেজিস্ট্রেশন ফির মতো নিয়ে গোটা একটি ব্যাকরণ কোর্সকে আমরা এই দুই মাসের মধ্যে, অর্থাৎ 41তম বিসিএস প্রিলির
পূর্বেই একটি কোর্স করিয়ে আপনাদের পুরো ব্যাকরণের একটি সহজ এবং সুন্দর একটি সমাধান এবং শিক্ষা আপনাদের দিতে সচেষ্ট হব। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা সবাই মিলে একটি সুন্দর এবং উপভোগ্য একটি ব্যাকরণের ক্লাস এই দুই মাস ধরে উপভোগ করব। সবাই সবান্ধবে আপনারা আমন্ত্রিত, নিজের এবং বন্ধুদেরকে নিয়ে, বন্ধু বান্ধব সহ, ঠিক আছে, সহপাঠী সবাইকে নিয়ে আমার ক্লাসে আসবেন। আমি এটুকু নিশ্চয়তা দিচ্ছি, আবার যদি ভালো যদি না লাগে, মনে হয় যে না স্যার এই 500 টাকা আপনি মানে আপনার ক্লাস ভালো লাগেনি, আমাকে মেসেজ করবেন, আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে যোগাযোগ করব। প্রয়োজন হলে আমি টাকা, আপনাদের মনে হয় যে না স্যার লস হয়েছে আমার, 500 টাকা জলে গেছে, যদি মনে হয় সত্য কথা বলবেন, আমি দিয়ে দিব। আমার ধারণা যে এটি হবে না, আমার বিশ্বাস, আমি শিক্ষক, আমি একজন বিসিএস ক্যাডার, বাংলা নিয়ে আসি, বাংলা পড়ানোই আমার কাজ, বাংলা নিয়ে গবেষণা করে আমার কাজ এবং বাংলা ছাত্রদের মাঝে ছড়িয়ে দেয় একটু সহজ করে, এটি আমার একটা স্বপ্ন, এটি আমার একটা প্রত্যাশা। সেই স্বপ্ন নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি যে ব্যাকরণটাকে, আমি আবার বলছি, ব্যাকরণকে কঠিন করে, জটিল করে, দুর্বোধ্য করে নয়, ব্যাকরণটাকে কী করে একটু সহজ, আনন্দদায়ক করে আপনাদের সামনে উপস্থাপন করা যায় এবং আপনাদের যাতে সহজভাবে মনে থাকে, সেই প্রচেষ্টা আমি নিচ্ছি, সেই প্রচেষ্টায় নিয়ে থাকি। তো নিশ্চয়ই আপনাদের সাথে আমার পূর্ণাঙ্গ কোর্সে দেখা হবে জাকিরস বিসিএস স্পেশালে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।